সেহেতু এই জায়গাগুলি ম্যানিটোবা থেকে বেশ দূরে, সেহেতু এখানে অনেক কটেজ রয়েছে এবং সেই কটেজগুলিতে এখানে এসে হয়তো মানুষ দু একদিন থেকে যায় বন্ধের দিনগুলিতে। এবং এই শুধুমাত্র এই সামারের শুরু হওয়ার আগে কিংবা সামারের পরবর্তী সামার থেকে শুরু করে যে তিন মাস, এই তিন মাস পর্যন্তই মূলত এইসব জায়গায় মানুষের আনাগোনা, তারপরে আর কিন্তু মানুষ এখানে থাকে না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওক বিচ দেখার জন্য সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সাকিব কানাডা, সবাইকে ধন্যবাদ আবার।